আসন্ন পুর এবং নগর ও নিগম নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে আলোচনা করেছে। বৃহস্পতিবার এই কর্মসূচিতে সিপিআইএম দলের দুই প্রতিনিধি হরিপদ দাস এবং রতন দাস বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনারের সাথে। সংক্ষিপ্ত এই বৈঠকে সিপিআইএম প্রতিনিধিরা রাজ্যের আইনশৃঙ্খলার পরিবেশ, বিরোধীদের উপর দমন পীড়নের শাসক দলের রাজনীতি এবং রাজনৈতিক সন্ত্রাসের বিষয় তুলে ধরে এই আসন্ন পুর এবং নগর নির্বাচনের আগে যাতে রাজ্যে স্ব এলাকাগুলোতে নির্বাচনী পরিবেশ অর্থাৎ আইনের শাসন ফিরিয়ে আনার ক্ষেত্রে নিরাপত্তারক্ষী নিয়োজিত করে সাধারণের মধ্যে আতঙ্ক এবং ভয়ভীতির পরিবেশ কাটাতে ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন এবং তারপরেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করে এর জন্য দাবি জানিয়েছে সিপিআইএমের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানান সিপিআইএম নেতৃত্ব হরিপদ দাস এবং রতন দাস, একটা ফ্রি ফেয়ার এবং পিসফুল নির্বাচন অনুষ্ঠান করতে গেলে তার প্রিকন্ডিশন হলো তার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা যদি নাগালের বাইরে থাকে, এটা যদি অবনতি হয়, তাহলে কোনো সময়ই কোনো নির্বাচন ফ্রি ফেয়ার পিসফুল হতে পারে না। গুলি আক্রমণের ঘটনায় ভিডিও ফুটেজ আছে, সেগুলিও আমরা এফআইআর মধ্যে উল্লেখ করেছি, এফআইআরে জমা দিয়েছি। তা সত্ত্বেও দেখা গেল এখন পর্যন্ত মাত্র একজন, তারাও তাও কোর্টে তাদের মুখ রক্ষার জন্য, সরকারের মুখ রক্ষার জন্য একজনকে অ্যারেস্ট করেছে, যিনি বর্তমানে বেরিয়ে আছেন, ওনাকে জেল হাজতে নেওয়া হয়নি। এই অবস্থায় আমরা বললাম এটা পুলিশেরই ভূমিকা, রাজ্য সরকারেরই ভূমিকা। এই পরিপ্রেক্ষিতে আপনি যদি মনে করেন যে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটা কন্ডিউসিভ যে পরিস্থিতি, অনুকূল পরিস্থিতি নির্বাচন পরিচালনার জন্য, সেটা আছে যদি মনে করেন সেটা ভুল, সেটা নেই। এই অবস্থার মধ্যে বিরোধী দলগুলো এই যে নমিনেশন জমা দেওয়া, প্রার্থীর যে জনগণের কাছে যাওয়া, অন্যান্য বিষয়গুলি আমরা তুলি, এই বিষয়গুলির ক্ষেত্রে যে নিরাপত্তা বিধান করা, আরো অফিস বা বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের কথা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ, এটা তো ইলেকশন কমিশনকে নিশ্চিত করতে হবে। এটা তো না হলে বলে এই ইলেকশন তো ফার্স্ট হয়ে যাওয়ার, এ কথা আমাদের ছিল। তিনি বললেন যে আমরা আপনাদের বক্তব্য গুরুত্ব সহকারে আমরা শুনেছি, আমরা আপনাদের এই বক্তব্যগুলো আমরা বিচার বিশ্লেষণ করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আমরা করব। রাজ্য নির্বাচন কমিশনারের সাথে সিপিআইএমের প্রতিনিধিরা এদিন বিগত বামফ্রন্ট আমলে রাজ্যে যে নির্বাচনী পরিবেশ ছিল সেই মেজাজ ফিরিয়ে আনতে রাজ্য নির্বাচন কমিশনকে কার্যকর এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতেও দাবি জানিয়েছে। বলেছি যে সিপিআইএম আমরা কিভাবে সহযোগিতা করব বলুন, আমরা রিটেন দিতে পারি, আমরা লিখিত দিতে পারি যে সিপিআইএম এর দিক থেকে কোনো নির্বাচনে কখনো কোনো ধরনের অনিয়মের প্রস্তাব দেওয়া হবে না, কোনোদিন দিইনি আমরা, আগামী দিনেও দেওয়ার প্রশ্ন নেই। সম্পূর্ণ সহযোগিতা করার জন্য অতীতেও আমরা করেছি, আগামী দিনে আমরা তৈরি। এইভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে সহযোগিতার প্রশ্নে আমাদের মনোভাব ব্যক্ত করেছি। এখন শাসক দল বিজেপি সেই জায়গায় আছে কিনা, সেই জায়গায় আছে কিনা এটা ওরা বলতে পারবে। ইলেকশন কমিশনের কাছে আমরা এইভাবে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। রাজ্যে নির্বাচন পরিচালনার অনুকূল পরিবেশ নেই, 2018 বিধানসভা নির্বাচনের পর তা বহু ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে এও তুলে ধরেছে সিপিআইএম নেতৃত্ব, গত 3.5 বছরে বিভিন্ন নির্বাচনে প্রহসন করেছে শাসক দল বলেও অভিযোগ সিপিআইএম প্রতিনিধিদের। কাজে এইসব ছোট ছোট এলাকা যেগুলি বিভিন্ন মহকুমার মধ্যে আছে সেগুলি করতে হবে, এবং আগরতলা মিউনিসিপাল কাউন্সিল এলাকার মধ্যে, কর্পোরেশন এলাকার মধ্যে যেখানে সভা সমাবেশ এবং প্রার্থীদের প্রচার প্রচারণা এগুলি যেতে অবাধ এবং সুষ্ঠুভাবে করতে পারে সেটাকে আপনাকে দেখতে হবে। বাইক বাহিনী সারা রাজ্যে এখন হ্রাস,
সারা রাজ্যে যে কোনো বাইক বাহিনী যে কোনো এলাকায় যখন যায় মানুষ ভয়ে কাবু হয়ে থাকে। এদের এই সন্ত্রাস আপনাকে বন্ধ করতে হবে। এরা যাতে দুজনের অতিরিক্ত আপনার নির্বাচন ডিক্লারেশনের পরে দুজনের অতিরিক্ত কোথাও যাতে এটা না হয় সেটাকে আপনার মানে মুখ করতে না পারে সেটাকে আপনাকে দেখতে হবে। এই বললাম আমাদের বক্তব্য, নির্বাচন কমিশন মন দিয়ে শুনেছেন, কোনো পয়েন্টে উনি কোনো আপত্তি করেননি। এবং শেষে আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আপনার আমাদের এই সাবমিশনের পরে আপনি আমাদের কিছু জানাবেন এর পরিপ্রেক্ষিতে, আমাদের মানে বক্তব্যের পরিপ্রেক্ষিতে, বলছে আপনাদের বক্তব্য যা যা আপনারা লিখেছেন যা যা দাবি করেছেন সেটা আমি কতটুকু কি করা যায় আমি আন্তরিকভাবে চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।